আজ 26 মে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। নজরুল জন্মজয়ন্তীকে সামনে রেখে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করল তথ্য ও সংস্কৃতি দপ্তর। বিলোনিয়া কলেজ স্কোয়ার নজরুল মূর্তির পাদদেশে বুধবার সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অনুষ্ঠানের অতিথিরা। এই দিনের নজরুল জন্মজয়ন্তী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ছিলেন বিলোনিয়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন শুক্লদেব সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক তথা অন্যান্য অতিথিরাও। কলেজ স্কোয়ারে সাম্যবাদী কবি নজরুল ইসলামের মর্মর মূর্তিতে পাদদেশে অতিথিরা সমবেত হয়ে তাকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরই তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীদের দ্বারা পরিবেশিত নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা হয়। কোভিড পরিস্থিতির কারণে সংক্ষিপ্তভাবে নজরুল জন্মজয়ন্তী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। নজরুলের জীবনী এবং আদর্শ নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। আমরা জানি নজরুল জাত পাত ধর্ম বর্ণ উঁচু নিচু এই বৈষম্য অসাম্য এইগুলির বিরুদ্ধেই তার সারা জীবনের লেখা, এবং এই লেখার মধ্যে তিনি তার জীবনের মধ্যে শুধু লেখেননি, তিনি তার জীবনের যে জীবন প্রণালী জীবনের মধ্যে তিনি সেটা অনুশীলনও করেছেন। একটা সময় নজরুল দেখা যেত যে নজরুল ব্যক্তিগতভাবে নিজেকে সব ধর্মের অনুসারী মনে করতেন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যাবতীয় সরকারি বিধি মেনেই সাম্যবাদী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়। ব্যুরো রিপোর্ট, হালাবল।